আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা। নারীদের অধিকার নিয়ে তালেবানের পরিকল্পনা, তালেবান ও আফগান সরকারের মধ্যে যে সমঝোতা হলো, 24 জেলা পুনরুদ্ধার, তালেবানের অগ্রযাত্রা হবে সাময়িক, মার্কিন একাধিপত্য ও হুমকি যৌথভাবে মোকাবেলা করবে ইরান ও চীন। আফগানিস্তান প্রসঙ্গ, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দুই দিন ব্যাপী সংলাপ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আফগান সরকার ও তালেবান পক্ষের প্রতিনিধি দলের প্রধানরা এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার কথা জানান। আফগান সরকারের প্রতিনিধি পক্ষের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, দোহা বৈঠকে দুই পক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং এই বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। আবদুল্লাহর বক্তব্য শেষ হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালেবান প্রতিনিধি দলের প্রধান মোল্লা আব্দুল গনি বারদার। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম এক টুইটার বার্তায় 6 ধারা বিশিষ্ট একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, দোহা বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে। দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর ধারণা করা হচ্ছিল আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে দুই পক্ষ, কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে কোনো পক্ষই সেরকম কোনো ঘোষণা দেয়নি। এছাড়া দুই পক্ষ এমন একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে যাতে পারস্পরিক আস্থা, সংবিধান ও আফগান রাজনৈতিক প্রক্রিয়ার একটি রোডম্যাপ ঘোষিত হবে বলেও আশা করা হচ্ছিল, কিন্তু তেমন কোনো ঘোষণাও আসেনি। তালেবান ও আফগান সরকারের প্রতিনিধি দল দুই দিনেই আলোচনা শেষে এ সংক্রান্ত বিষয়বস্তু, আলোচনার পরিবেশ ইত্যাদি বিষয় গোপন রাখার চেষ্টা করেছে। শান্তি আলোচনায় আফগান প্রতিনিধি দলে আবদুল্লাহর পাশাপাশি ছিলেন আফগানিস্তানের হেজবে ওয়াহাতে ইসলামের নেতা মোহাম্মদ করিম খলিলি, জমিয়াতে ওলামার অন্যতম শাখার প্রধান আতা মোহাম্মদ নূর, আব্দুস সালাম রাহিমি, মোহাম্মদ মাসুম এস্তানক এবং ফাতেমা জিলানি। অন্যদিকে তালেবান প্রতিনিধি দলে মোল্লা বারাদারের সঙ্গে ছিলেন শেখ আব্দুল হাকিম, শেখ মোহাম্মদ ফরিদ, শেখ মোহাম্মদ ফাজিল মজলুম, কারি দিন মোহাম্মদ হানিফ, শেখ শাহাবুদ্দিন দেলোয়ার ও মৌলভী আব্দুস সালাম হানাফি প্রমুখ। দোহা শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত থাকলেও আলোচনার বাকি সেশনসগুলোতে আফগানিস্তানের দুই আলোচক পক্ষ ও কাতারের আফগান বিষয়ক প্রতিনিধি ছাড়া আর কাউকে রাখা হয়নি। রুদ্ধদ্বার কক্ষে দুই দিনের বাকি বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে আফগানিস্তানের সেনাবাহিনী দেশটির 24 জেলা তালেবানের হাত থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমল ওমর শিনওয়ারি। তিনি বলেছেন, বিভিন্ন জেলা সদরে তালেবানের যে উপস্থিতি দেখা যাচ্ছে তা হবে সাময়িক। দেশের সশস্ত্র বাহিনী এসব জেলা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। জেনারেল শিনওয়ারি বলেন, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের হাতে দখল হয়ে যাওয়া জেলাগুলো পুনরুদ্ধার করার জন্য সেনাবাহিনী পূর্ণ আক্রমণাত্মক অবস্থানে প্রস্তুত রয়েছে। আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র পরিসংখ্যান তুলে ধরে আরো বলেন, গত 4 দিনে আফগান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে 244টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে 967টি তালেবান সদস্য নিহত ও অপর 600 জন আহত হয়েছে। জেনারেল শিনওয়ারি বলেন, আফগান সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চলতি বছর কুরবানির ঈদকে প্রেসিডেন্ট আশরাফ গনির নির্দেশে সৈনিক ঈদ নাম দেয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর সরকারি অবস্থানে তালেবান হামলা বেড়ে গেছে। তালেবান গোষ্ঠী দাবি করেছে তারা অন্তত 200 জেলা দখল করেছে, তবে আফগান সরকার তালেবানের এই দাবি মেনে নেয়নি। সম্প্রতি তালেবানের হাতে 116 জেলার পতন নিশ্চিত করে কাবুল সরকার। অপরদিকে আফগান নারীদের অধিকার প্রসঙ্গে তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করবে তালেবান, অন্য আফগান নাগরিকদের মতো সংখ্যালঘুদের সমান অধিকার আছে। শরিয়া আইন অনুযায়ী শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ সহ নারীদের সব ধরনের অধিকার রক্ষায় তালেবান বদ্ধপরিকর। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এসব আইন জারি করেছিল তালেবান। তখন দেশটিতে নারীদের চাকুরি তো দূরের কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়াও নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও
ভোগ করতে হতো। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান জুড়ে শুরু হয়েছে যুদ্ধের ডামাডোল। রাজধানী কাবুল যে কোনো সময় তালেবানের দখলে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আফগানিস্তানের 116টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। তিনি আরও বলেন, যে কোনো আফগান নাগরিকই সাধারণ জীবনযাপন করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগবেন না সে ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে তালেবান। যদিও সম্প্রতি 15 বছরের বেশি বয়সী মেয়েদের তালিকা চেয়ে নির্দেশনা জারি করেছে তালেবান সাংস্কৃতিক কমিশন। তালেবান যোদ্ধাদের সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্রী চেয়ে দেয়া ওই নির্দেশনায় বলা হয়েছে পাত্রীদের বয়স 15 বছরের বেশি হতে হবে, বিধবা নারী হলে বয়স 45 বছরের নিচে হতে হবে। এসব মেয়েদের বিয়ে করে পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হবে, সেখানে সবাইকে মুসলিম ধর্ম নিতে হবে। এর আগে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে নারীরা বাড়ি থেকে পুরুষ অভিভাবক ছাড়া একা বের হতে পারবেন না আর পুরুষদেরও লম্বা দাড়ি রাখতেই হবে বলে উত্তর পূর্ব আফগানিস্তানে তাকাহার প্রদেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। এসব ঘটনা আফগানিস্তানে 90 দশকের তালেবান শাসন ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হতো, এমনকি নারীদের ওপর ছিল নানা রকম বিধি নিষেধ। চীন ও ইরান প্রসঙ্গ। বিশ্বব্যাপী মার্কিন একাধিপত্য ও হুমকি ইরানের সঙ্গে যৌথভাবে মোকাবেলা করতে রাজি আছে চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে এক টেলিফোন আলাপে তার দেশের এই অবস্থান ঘোষণা করেছেন চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ইরান ও চীনের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করার জন্য তেহরান ও বেইজিং যৌথভাবে কাজ করবে। ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার গত 8 বছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। সৈয়দ ইব্রাহিম রাইসি নেতৃত্বাধীন ইরানের পরবর্তী প্রশাসনের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে চীন। চীনের বৃহৎ স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে বেইজিংকে সমর্থন জানানোর জন্য ওয়াং ই তেহরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীনও ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার কাজে তেহরানের পাশে রয়েছে। টেলিফোন আলাপে করোনা ভাইরাসের টিকাসহ এই রোগ মোকাবেলার অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীনকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরান সবসময় গুরুত্ব দেয় এবং ইরানের পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করছেন। টেলিফোন আলাপে আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ওয়াং ই এবং মোহাম্মদ জাওয়াদ জারিফ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।